ধোনির নাম নিয়ে বিদ্রুপ নয় ঋষভকে টি টোয়েন্টি দ্বৈরথের আগে আর্জি বিরাটের বিশ্বকাপের মহড়ায় আজ শুক্রবার বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামার আগে ঋষভ পন্থের পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক দর্শকদের উদ্দেশ্যে বিরাট কোহলি আগেই বলে দিলেন ঋষভকে বিদ্রুপ করে ওর ওপরে চাপ বাড়াবেন না টেস্ট থেকে ইতিমধ্যে ছিটকে পড়েছেন ঋষভ সীমিত ওভারের ক্রিকেটেও এই উইকেট কিপার ব্যাটসম্যানকে নিয়ে উঠছে প্রশ্ন এই অবস্থায় বৃহস্পতিবার হায়দ্রাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচের একদিন আগে কোহলি তার তরুণ উইকেট কিপারের হয়ে ব্যাট ধরলেন বলে দিলেন আমরা ঋষভের দক্ষতায় আস্থা রাখি মানছি সেই ক্রিকেটারেরও দায়িত্ব হলো পরিশ্রম করা ভালো খেলা কিন্তু তার জন্য সেই ক্রিকেটারকে নিজের মতো থাকতে দিতে হবে হবে চাপমুক্ত রাখতে সেটা দেখা সবারই দায়িত্ব এরপরে কোহলি আরও বলেছে ঋষভ যদি একটা সুযোগ ফসকায় তাহলে স্টেডিয়ামের দর্শকরা এম এস বলে চিৎকার করাটা মোটেও উচিত কাজ নয় এটা একজন ক্রিকেটারের প্রতি সম্মান প্রদর্শন নয় এভাবে বিদ্রুপের শিকার বেশ কয়েকটি ম্যাচে হতে হয়েছে ঋষভকে এই বছরের শুরুতে ফিরোজ শাহ কোটলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ম্যাচে রিভিউ নিতে ভুল করেছিলেন ঋষভ যার পরে স্টেডিয়ামের দর্শকদের মুখে শোনা যায় ধনি ধনি শব্দ এরপরে বাংলাদেশের বিরুদ্ধে রাজকোটে একটা সুযোগ ফসকানোর পরে একইভাবে ধনি ধনি আওয়াজ ওঠে স্টেডিয়ামে যেটা মেনে নিতে পারছেন না কোহলি তিনি বলছেন কোনো ক্রিকেটারই রকম ঘটনায় মুখে পড়তে চায় না আপনি যদি নিজের দেশে খেলেন তাহলে তো দর্শকদের সমর্থন চাইবেনি কেউ চাইবে না যে দর্শকরা তার ভুলের অপেক্ষায় বসে থাকে আর ভুল করলে বিদ্রুপের শিকার হতে হবে ঋষভের ম্যাচ জেতানো দক্ষতার কথাও কোহলি সবাইকে মনে করিয়ে দিতে চান পাশাপাশি তিনি দর্শকদের উদ্দেশ্যে আরও বলেছেন এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে ঋষভের মনে হয় ওর পাশে কেউ নেই আপনারা যদি চান ঋষভ ভারতকে ম্যাচ জেতাক তাহলে ওর পাশে দাঁড়ান রোহিত তো কদিন আগে বলেছে ওকে একা থাকতে দিন ও একজন ম্যাচ উইনার একবার ও ছন্দ পেয়ে গেলে পরিবর্তনটাই দেখতে পাবেন আপনারা আইপিএলে যেটা দেখেছিলেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই এর মধ্যে বলেছেন টি টোয়েন্টিতে ওপেন করে দেখা যেতে পারে কিন্তু কোহলি এই ধারণায় বিশ্বাস করেন না ভারত অধিনায়ক পরিষ্কার জানিয়ে দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেন করতে দেখা যাবে না পরের বছর টি বিশ্বকাপের জন্য দল তৈরির প্রক্রিয়া যে এই সিরিজ থেকে মোটামুটি শুরু হয়ে যাবে তার ইঙ্গিত দিয়েছিলেন কোহলি দলের বোলিং আক্রমণ নিয়ে তার মন্তব্য পেসারদের জন্য আর একটা জায়গায় ফাঁকা থাকছে লড়াইটা একটা জায়গার জন্য তিনজন পেসার মোটামুটি নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ধোনির জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয় বলছেন সৌরভ গাঙ্গুলি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরেই মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উড়ে এসেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে বোর্ডের সাধারণ সভার শেষেও দেশের প্রাক্তন অধিনায়ককে জিজ্ঞাসা করা হয়েছিল ধোনি কি দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন সাংবাদিকদের সেই প্রশ্নের জবাবে দেশের বোর্ড প্রেসিডেন্ট বলেন প্লিজ ধোনিকেই জিজ্ঞাসা করে দেখুন বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের পর থেকে দেশের হয়ে আর আমেননি ধোনি তাকে নিয়ে চলছে অনন্ত জল্পনা কল্পনা এর মধ্যেই নিজের ভবিষ্যৎ নিয়ে বলতে শোনা জানুয়ারি পর্যন্ত কেউ কোনো প্রশ্ন করবেন না এবার সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌরভ বলেন ধোনিকে নিয়ে সব কথা সবার সামনে বলা সম্ভব নয় আমরা ধোনির সঙ্গে আলোচনা করেছি ভারতীয় ক্রিকেটের জন্য ধোনি যা করেছে তার জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয় আমি সব সময় বলে থাকি সবটাই এখন ধোনির ওপরে নির্ভর করছে সময় এলেই আমরা ধোনিকে নিয়ে সিদ্ধান্ত জানাবো বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসার পরে সৌরভ জানিয়েছিলেন ধোনির সঙ্গে তিনি আলোচনায় বসবেন সেই মতো দেশের সবচেয়ে সফল অধিনায়কের সঙ্গে কথা হয়েছে সৌরভের ধোনির সঙ্গে যোগাযোগও রাখছেন বলে জানান মহারাজ ধোনিকে নিয়ে দেশের অধিনায়ক বিরাট কোহলি নির্বাচকদের সঙ্গেও আলোচনায় বসবেন বোর্ড প্রেসিডেন্ট আগামী বছরই হয়তো ধোনিকে নিয়ে জল্পনার অবসান ঘটবে শচীন কিংবা লারা নয় আকরামকে সবচেয়ে বেশি বেগ দিয়েছেন এই ব্যাটসম্যান যখন খেলতেন বিপক্ষ ব্যাটসম্যানদের কাছে ছিলেন সুইং সিম ও গতির ওয়াসিম আকরাম করে দিতেন ব্যাটসম্যানদের কিন্তু কোন বিভ্রান্ত ব্যাটসম্যান সবচেয়ে বেশি বেগ দিয়েছেন তেন্ডুলকার কিংবা ব্রায়ন লারানন আক্রামকে সবচেয়ে বেশি বেগ দিয়েছেন প্রাক্তন কিউই ব্যাটসম্যান মার্টিন ক্রো একটি অনুষ্ঠানে সম্প্রতি প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ওয়ানের একটি প্রশ্নের উত্তরে ওয়াসিম আকরাম বলেন মার্টিন ক্রোকে বল করাই সবচেয়ে সমস্যার ছিল কারণ হিসেবে আকরাম বলেছিলেন বিশ্বের বড় ব্যাটসম্যানদের নাম মাথায় রেখেই বলছি সবচেয়ে বেশি বেগ দিয়েছে মার্টিন ক্রো প্রথমত পাকিস্তানের বিরুদ্ধে অনেক রান আছে ক্রোর সব সময় ফ্রন্ট ফুটে খেলত বোলার হিসেবে আমরা হতাশ হয়ে পড়তাম তারপর শর্ট বল করতে বাধ্য হতাম আর তা করতে বাধ্য করত ক্রো রিভার্স সুইংয়ের কথা তখন অনেকেই জানতো না বা প্রচলনও হয়নি পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে মার্টিন ক্রোর গড় সাতান্ন দশমিক দুই তিন রয়েছে দুটো শত রান ও ছটি অর্ধ শতরান। আক্রাম মাত্র একবার আউট করতে পেরেছিলেন ক্রোকে আর ওয়াকার ইউনিস করেছিলেন দুইবার আউট একদিনের ক্রিকেটেও পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত সফল হয়েছিলেন ক্রো ভারতে খেলার অভিজ্ঞতায় বড় অস্ত্র পোলার্ডের ভারতের বিরুদ্ধে আজ থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের যেখানে তরুণ ব্রিগেড নিয়ে নামতে চলেছে অধিনায়ক কাইরন পোলার্ড আন্দ্রে রাসেল কার্লোস ব্র্যাথওয়েট ডোয়েন ব্রাভো সুনীল রায়নাদের জায়গায় পনেরো জনের দলে নেওয়া হয়েছে শেরফানে রাদারফোর্ড হ্যারি পেয়ের ব্র্যান্ডন কিং ক্রেসেরিক উইলিয়ামসদের মতো তরুণ ক্রিকেটারদের আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পোলার্ড দেখে নিতে চান কতটা তৈরি তার দলের তরুণেরা সম্প্রতি ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগে পারফরমেন্সের ভিত্তিতে টি টোয়েন্টি দল গড়েছে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু পোলার্ডের আশঙ্কা বাকি তরুণ প্রতিভাদের মতো তারা যেন হারিয়ে না যান বৃহস্পতিবার হায়দ্রাবাদে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে পোলার্ড বলেছেন সিপিএল থেকে তরুণ ক্রিকেটাররা উঠে এসেছে আমাদের দায়িত্ব আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সুযোগ এই সুযোগের সদ্ব্যবহার করার কাজই ওদের ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দেওয়ার এটাই সুযোগ ওরাও পারে যোগ করেন অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব ওদের উপর ভরসা রাখার এই সিরিজের অভিজ্ঞতা থেকে অনেক কিছুই শিখতে পারবে ওরা ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে কতটা তফাৎ তা দলের তরুণ ক্রিকেটারদের বুঝিয়ে দিতে চান পোলার্ড বলছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় ঘরোয়া ক্রিকেট অনেক সহজ এই সিরিজের পরে তা উপলব্ধি করতে পারবে ওরা বুঝতে পারবে আন্তর্জাতিক ক্রিকেট কতটা কঠিন ভারতের মাটিতে প্রত্যেক বছর দুই মাস থাকতে হয় পোলার্ডকে আইপিএলে পরিস্থিতি সম্পর্কে তার ধারণা রয়েছে সেই অভিজ্ঞতায় ক্যারিবিয়ান অধিনায়কের পোলার্ড বলে দেন ভারতে প্রচুর ক্রিকেট খেলেছি সেই অভিজ্ঞতা কাজে লাগানোই আমার দায়িত্ব তরুণ দল হলেও ভারতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা না দেখালে এই সিরিজের কোনো মানে থাকবে না আমাদের প্রস্তুতিতে কোনো ফাঁক ছিল না আশা করি ম্যাচেও তার প্রমাণ দেখা যাবে গত সিরিজে ভারত বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ সেই হার থেকে শিক্ষা নিয়েই এইবার মাঠে নামছেন পোলার্ডরা বলছিলেন ভারত বিশ্বের এক নম্বর দল ওদের সঙ্গে টেক্কা দিতে হলে আমাদের দলের প্রত্যেককে নিজের সেরাটাই দিতে হবে এই দেশের পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে এক মাস আগে থেকে মানিয়ে নিয়েছি এবার মাঠে নিজেদের উজাড় করে দেওয়ার সময় ভারতের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে তৈরি দেখা যাক ম্যাচে কি হয় রাসেল নারায়ণ ব্রাভো না থাকার প্রভাব কতটা পড়বে দলের ওপর পোলার্ডের উত্তর এই অভাব পূরণ করার মতো নয় ওদের ক্রিকেটার এত সহজে পাওয়া যায় তবে দল হিসেবে আমরা যদি লড়াই করতে পারি যে কঠিন নয় কোনো একজনকে নিয়ে ভাবছি না প্রত্যেককে বলে দেওয়া হয়েছে দলের স্বার্থে খেলো আশা করি সেই নির্দেশ মেনেই মাঠে নামবে তারা ভিউয়ার্স দেশ বিদেশের নানা খেলার সর্বশেষ সংবাদ জানার জন্য আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সংবাদ সবার আগে পেতে হলে প্লিজ বেল আইকনে প্রেস করে রাখুন ধন্যবাদ